হাউস আজকে আমরা নিয়ে এসেছি খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে যেটা আমাদের সকলের বাড়িতেই থেকে থাকে তো আজকে আমরা কি দেখাবো চলুন সেটা দেখে নিই এই যে দেখতেই পাচ্ছেন চিচিং এ আমি 500 গ্রাম চিচিং এ এইভাবে কেটে ভালোভাবে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ মাখিয়ে রেখেছি আর আমাদের লাগছে সাদা তিল 50 গ্রাম আর লাগছে পেঁয়াজ আমি চারটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি আর লাগছে দুটো কাঁচা লঙ্কা আর নুন নুনটা স্বাদ অনুসারে এরপর আমরা ফার্স্ট জিনিস যেটা করব সেটা আমরা তিলটাকে মিক্সির মধ্যে বেটে নেব চলুন আমরা তিলটা মিক্সির মধ্যে বেটে নেব
নরম হয়েছে জাস্ট সেই সময়ই আমরা চিচিঙ্গে গুলো তুলে দেব। এবার আমরা চিচিঙ্গে গুলো এর মধ্যে ঢেলে দেব। আমি আধ ঘন্টা আগে চিচিঙ্গেটা কেটে নুন এবং হলুদ দিয়ে মেখে ভালোভাবে জল ঝরতে দিয়েছিলাম ঝুড়ির মধ্যে। এটা খুবই সহজ পদ্ধতি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তো দেখুন আমি চিচিঙ্গেটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। চিচিঙ্গেটা এবার কিছুক্ষণ ভাজা হবে, 5 থেকে 10 মিনিট চিচিঙ্গেটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি যেহেতু নুন এর মধ্যে দিয়ে রেখেছিলাম তাই আমি এখন নুন অ্যাড করলাম না। আপনারা যারা নুন দিয়ে রাখবেন না তারা এই সময় নুন আর হলুদটাকে অ্যাড করবেন। মাঝে মাঝে একটু আমরা নেড়ে নেব, না হলে কড়ার তলায় লেগে যাবে। দেখুন আমি একটু নেড়ে দিচ্ছি। মাঝে মাঝে একটু করে নেড়ে দেবেন। এটি খুবই সহজ পদ্ধতি, আপনারা চাইলেই বাড়িতে ট্রাই করতে পারেন, খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে। আমরা তো পোস্ত দিয়ে বা অন্যান্য ভাবে চিচিঙ্গে তো খেয়েই থাকি, একবার তিল দিয়ে ট্রাই করে দেখুন, দারুণ লাগে। দেখুন 5 মিনিট পর আমি ফিরে এসেছি। 5 মিনিটে এটি মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এটিকে গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে চিচিঙ্গেটাকে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে চিচিঙ্গেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। 5 মিনিটে দেখুন চিচিঙ্গেটা একটু নরম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তিলটা দিয়ে দেব। দেখুন আমি তিলটা এবার অ্যাড করছি। আপনারা খেলেই বুঝতে পারবেন, আর চিচিঙ্গের সাথে তিলটা অসাধারণ লাগে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন আমি ভালোভাবে চিচিঙ্গেটা নেড়ে নিয়েছি। এবার আবার কিছুক্ষণ ভাজা ভাজা হতে দেব। দেখুন এই সময় আমরা বাটির মধ্যে যে তিলটা লেগেছিল ওটা একটু জলের সাথে মিশিয়ে আমরা দিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা আর ওয়েস্ট হয় না। এই সময় আমাদেরকে একটু নুনটা চেখে দেখে নিতে হবে। আমি যেহেতু আর নুন অ্যাড করিনি, সেই একবারে চিচিঙ্গেটাতে মেখে রেখেছিলাম তাই আমি এখন অল্প একটু নুন অ্যাড করলাম। আপনারা টেস্ট করে নেবেন, যদি নুন কম থাকে তাহলে নুনটা অ্যাড করবেন। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আবার 5 মিনিট এটাকে হতে দেব। দেখুন 2 মিনিট আমরা লো মিডিয়ামে এটিকে ভেজে নিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব, হাই ফ্লেমে এটিকে একদম ভাজা ভাজা করে নিতে হবে, শুকনো শুকনো ভাজা। আপনারা যদি পছন্দ করেন একটু জল জল থাকবে তাহলে জল জল রাখতে পারেন, আর যদি মনে করেন যে একদম শুকনো শুকনো ভাজা করবেন তাহলে গ্যাসের ফ্লেমটিকে বাড়িয়ে এই সময় একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আমার বেশি ভাজা ভাজাটাই বেশি ভালো লাগে,
তাই আমি এটিকে ভালোভাবে ভেজে নেব। দেখুন 5 মিনিট আমি এটিকে হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এটা কমে কতটুকু হয়ে গেছে 500 সিসি এ কমে একদম অল্প হয়ে গেছে। দেখুন সুন্দর ভাজা হয়েছে। আপনারা এটিকে রুটির সাথেও খেতে পারেন আবার ভাতের সাথেও খেতে পারেন। এটি এখন সার্ভ করার জন্য একদম রেডি। আমি এটিকে একটি পাত্রে দেখুন আমি এবার এটিকে এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা এটিকে রুটির সাথেও ট্রাই করে দেখতে পারেন আবার ভাতের সাথেও। তো ভিউয়ার্স দেখুন এটি একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দেখতেও খুব সুন্দর লাগছে আর এটি খেতেও খুব সুন্দর। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ক্যালসিয়াম তিলে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। তিল তো আমাদের খাওয়াই হয় না, তাই চিচিংয়ে দিয়ে যদি তিল খাওয়া যায় তাহলে এটা শরীরের পক্ষেও ভালো এবং টেস্টটাও খুব ভালো। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।